এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভৌমজল এবং ভৌমজলের বিভিন্ন স্তর বিন্যাসগুলো সম্বন্ধে, ভৌমজল স্তরের বিভিন্ন স্তর বিন্যাসগুলো সম্বন্ধে। প্রথমে এই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করার আগে প্রথমে আমরা জানতে হবে যেটা, সেটা হচ্ছে হোয়াট ইজ গ্রাউন্ড ওয়াটার বা ভৌমজল কি। ভৌমজল হচ্ছে ভূপৃষ্ঠের নিচে রেগুলিথ পিঠশিলার মধ্যস্থ যে ছিদ্রযুক্ত ও ফাটলযুক্ত স্থানে যে জল থাকে। আবার বলছি, ভূপৃষ্ঠের নিচে রেগুলিথ পিঠশিলার মধ্যস্থ ছিদ্র ও ফাটলযুক্ত স্থানে যে জল থাকে তাকে আমরা বলছি ভৌমজল। এবার এই ভৌমজলের কিন্তু আমরা কতগুলো জলস্তরের কতগুলো স্তরবিন্যাস আমরা দেখতে পাব, সেগুলো সম্বন্ধে আমরা এই চিত্রের মাধ্যমে আলোচনা করি। চলো তাহলে আমরা দেখছি। প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে, দেখো এখানে লেখা রয়েছে অপ্রবেশ্য শিলাস্তর, অর্থাৎ এই শিলাস্তরের নিচে কিন্তু জল কোনোভাবেই প্রবেশ করতে পারবে না, সেই জন্য এটা অপ্রবেশ্য শিলাস্তর। এবার প্রথমে আমি এই স্তরটা সম্বন্ধে আলোচনা করব। এই স্তরটা সম্বন্ধে বলতে এই যে এই স্তরটা সম্বন্ধে যেখানে লেখা রয়েছে, দেখো সম্পৃক্ত ফ্রিয়েটিক স্তর, সেই সম্বন্ধে আলোচনা করব, তারপরে ওপরের স্তরটা সম্বন্ধে আলোচনা করব। ভূপৃষ্ঠ ভাবো এই জায়গাটা, তাহলে এই ফ্রিয়েটিক স্তরটা কি? ফ্রিয়েটিক স্তর বা সম্পৃক্ত ফ্রিয়েটিক স্তর কোনটাকে বলা হবে? মূলত যদি অপ্রবেশ্য শিলাস্তর অবস্থান করলে তাহলে ভূপৃষ্ঠের থেকে যে জল অনুস্রাবণ পদ্ধতিতে ভূ অভ্যন্তরে প্রবেশ করে সেটা প্রবেশ্য শিলাস্তরের মধ্যে দিয়ে গিয়ে অপ্রবেশ্য শিলাস্তরের ওপরে যদি সঞ্চিত হয় তখন সেই স্তরটাকে আমি বলবো ফ্রিয়েটিক স্তর। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে অনুস্রাবিত জল সেটি এই প্রবেশ্য শিলাস্তরের মধ্য দিয়ে এসে এই অপ্রবেশ্য শিলাস্তরের ওপরে সঞ্চিত হচ্ছে। এই স্তরটার মধ্যে জল যেহেতু থাকছে, সেই জন্য এই স্তরটাকে আমি সম্পৃক্ত বলতে পারি। কিন্তু এই স্তরটির আরেকটি নাম রয়েছে যেটাকে আমরা বলছি ফ্রিয়েটিক স্তর। আবার বলছি, যেটির কথাটার অর্থ হচ্ছে ফ্রিয়েটিক স্তর। আচ্ছা, এই ফ্রিয়েটিক কথাটি কোত্থেকে এসছে সেটা আমি একটুখানি বলে দিচ্ছি। ফ্রিয়েটিক কথাটি এসছে গ্রিক শব্দ থেকে, গ্রিক শব্দ থেকে ফ্রিয়েটিক কথাটি এসেছে। এবার এই ফ্রিয়েটিক কথাটি যে গ্রিক শব্দ থেকে এসছে তার নাম কি? সেই গ্রিক শব্দটি হচ্ছে ফ্রেট। এই ফ্রিয়েট থেকেই কিন্তু ফ্রিয়েটিক স্তরটি বা ফ্রিয়েটিক কথাটি এসছে। এই ফ্রিয়েট কথার অর্থ যদি বলা হয় তাহলে আমরা দেখব ফ্রিয়েট কথার অর্থ হচ্ছে কূপ। গ্রিক শব্দ ফ্রিয়েট কথাটি থেকে ফ্রিয়েটিক কথাটি এসছে, যার অর্থ হচ্ছে কূপ। এবার আমার এই তো দেখা গেল হচ্ছে ফ্রিয়েটিক স্তর। ফ্রিয়েটিক স্তরটি তাহলে কি? ফ্রিয়েটিক স্তরটি হচ্ছে সম্পৃক্ত স্তর। সম্পৃক্ত স্তর কেন? ভূপৃষ্ঠ থেকে অনুস্রাবিত জল সেটি প্রবেশ্য শিলাস্তরের মধ্য দিয়ে বাহিত হয়ে সেটি কি হচ্ছে, এই অপ্রবেশ্য শিলাস্তরের ওপরে সঞ্চিত হচ্ছে। মূলত যেটা বলা হয়ে থাকে এই ফ্রিয়েটিক স্তরটাই হচ্ছে মূলত ভৌম জলস্তর। তাহলে এটা গেল হচ্ছে ফ্রিয়েটিক স্তর, যেটা জল দ্বারা সম্পৃক্ত। এবার এই যে ফ্রিয়েটিক স্তরের, এটা কিন্তু কখনো শুষ্ককালে এর কিন্তু জলতলের ওঠানামা করে, শুষ্ককালে সেটি নিচের দিকে নেমে যায়, আবার যখন বর্ষাকাল তখন জলের যোগান বৃদ্ধি হওয়ার ফলে জলতলের কিন্তু বৃদ্ধি বা উচ্চতা বৃদ্ধি হয়।
এই যে শুষ্ককালে জলতল নিচে নেমে যাওয়া, আর্দ্রকালে বা বর্ষাকালে জলতল আবার উচ্চতা বৃদ্ধি পাওয়া, এই দুটোর মাঝখানে যে জলতল বরাবর এই যে স্তরটি ফ্রিয়েটিক স্তরটিতে জল যে তল বরাবর সারা বছর পাওয়া যায় সেই তলটাকে বলা হয়ে থাকে জলপিট, জলের পিট বা জলপিট বা যেটাকে বলা হয়ে থাকে জলতল, ভৌম জলতল বা জলতল জলপিঠও বলা হয়ে থাকে। আবার বলছি, শুষ্কতার প্রভাবে জলের উচ্চতা হ্রাস বা আর্দ্রতার প্রভাবে বা বর্ষাকালের প্রভাবে জলের যোগান বৃদ্ধি পাওয়ার ফলে এই সম্পৃক্ত ফ্রিয়েটিক স্তরের জলতলের উচ্চতা বৃদ্ধি, এই দুটির শুষ্কতা এবং আর্দ্রতার ভারসাম্য বজায় রেখে এমন একটি তল যেইখানে সারা বছর সেই তল বরাবর আমরা কিন্তু দেখতে পাই যে জল পাওয়া যাচ্ছে, সেই তলটাকে বলা হচ্ছে বা সেই জলের পৃষ্ঠর অঞ্চলটাকে বলা হচ্ছে বা পৃষ্ঠরেখাটিকে বলা হচ্ছে জলপিঠ। দেখো আমি এখানে এটা এঁকেছি কালো দিয়ে। তাহলে এটা গেল হচ্ছে আমাদের ফ্রিয়েটিক স্তর। এরপরে যে স্তরটি রয়েছে, যেই স্তরটি কিন্তু প্রবেশ্য হলেও কোনো রকমভাবেই কিন্তু সেটি সম্পৃক্ত নয়, অর্থাৎ এর মধ্য দিয়ে জল বাহিত হলেও বহন পরিবাহিত হচ্ছে কিন্তু যেহেতু প্রবেশ্য, যেহেতু মাঝখানে কোনো অপ্রবেশ্য শিলাস্তর নেই, ফলে এই স্তরটা কিন্তু কোনো রকমভাবে জল সঞ্চিত করতে পারছে না, সেই এইখানে এসে এইখানে অপ্রবেশ্য শিলাস্তর পাচ্ছে, তবেই এই জায়গাটায় কিন্তু জলটা সঞ্চিত হচ্ছে। আর এই অঞ্চলটার মধ্য দিয়ে যেহেতু জল প্রবাহিত হয়ে আসছে বা জল পরিবাহিত হয়ে আসছে, ফলে এই স্তরটাকে আমরা প্রবেশ্য বললেও কিন্তু এটি অসম্পৃক্ত স্তর। দেখো এখানে লেখা রয়েছে অসম্পৃক্ত কথাটি। আর এই অসম্পৃক্ত এই স্তরটিকে আমরা বলে থাকি ভাদো স্তর। কি বলে? অসম্পৃক্ত প্রবেশ্য পরিবাহিত এই স্তরটি, যেটি ফ্রিয়েটিক স্তরের উপরে অবস্থিত, সেই স্তরটিকে আমরা বলছি অসম্পৃক্ত ভাদো স্তর। এবার এই যে অসম্পৃক্ত ভাদো স্তর, এর আবার তিনটে ভাগ রয়েছে। প্রথমে একেবারে ভূপৃষ্ঠের কাছাকাছি যে স্তরটি রয়েছে ভাদো স্তরে, সেটিকে আমরা বলছি মৃত্তিকা জলস্তর। এটি নিচে যেটা রয়েছে সেটি হচ্ছে মৃত্তিকা বায়ুস্তর। এবং একেবারে ফ্রিয়েটিক স্তরের সংলগ্ন বা ভাদো স্তরের একেবারে শেষ একেবারে সর্বনিম্ন স্তরটি হচ্ছে কৈশিক স্তর। এবার এইখান থেকে অনুস্রাবিত জল এই মৃত্তিকা যে কণাগুলো রয়েছে, সে মৃত্তিকা কণাগুলোর মধ্যে যে ফাঁকাগুলো রয়েছে সে ফাঁকাগুলোর মধ্যে দিয়ে অনুস্রাবিত হচ্ছে। সে অনুস্রাবিত হওয়ার সময় দেখা যায় যে অনেক সময় মৃত্তিকার কার্ডবোর্ড একটা পদ্ধতি রয়েছে, সেই কার্ডবোর্ডের একটা মৃত্তিকার আয়নিতকরণের একটা ধর্মের জন্য এই জলগুলো কিন্তু মৃত্তিকার কণার ফাঁকে ফাঁকে কিন্তু লেগে থাকে, ফলে এই অঞ্চলটাতে মৃত্তিকা কণার মাঝে মাঝে যে জল কিছুটা পরিমাণে থাকে সেই জন্য এটিকে মৃত্তিকা জলস্তর বলা হয়ে থাকে। এবং যেখান থেকে খুব অল্প পরিমাণেই গাছ তার প্রয়োজনীয় তার জল গ্রহণ করে থাকে, কিন্তু যদি সেরকম বিশাল পরিমাণে কিন্তু জল থাকে না, যেটাকে আমরা ভৌমজল বলতে পারি, সেরকমভাবে থাকে না। সুতরাং এটা হচ্ছে মৃত্তিকা জলস্তর। এরপরে মৃত্তিকার যে অংশটি পরিবাহিত হয়ে চলে আসলো জলটি এই অংশ দিয়ে এই মৃত্তিকা জলস্তরের মধ্য দিয়ে যখন আসলো, এই স্তরটায় কিন্তু কোনো রকমভাবে জল সেরকমভাবে মৃত্তিকার মধ্যে সংলগ্ন অবস্থায় থাকে না। এখানে মৃত্তিকার স্তরগুলোর মধ্যে যেটা থাকে, মৃত্তিকার যে কণাগুলো তার মধ্যে যেটা থাকে ভ্যাকিউম থাকে, অর্থাৎ বায়ু থাকে, সেই জন্য এই স্তরটিকে বলা হচ্ছে মৃত্তিকা বায়ুস্তর।
আবার এই মৃত্তিকা বায়ুস্তরের নিচে যেটা রয়েছে সেটা হচ্ছে কৈশিক স্তর। এই কৈশিক স্তরের মধ্যে যে মৃত্তিকার কণাগুলো সেইগুলো এমনভাবে চুলের মতন এত সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে ছিদ্রগুলো এমনভাবে একটা নলের সৃষ্টি করে, যেই নলের মধ্য দিয়ে অনেক সময় এই ফ্রিয়েটিক স্তর থেকে জল ঊর্ধ্বগামী হয়, অর্থাৎ উপরের দিকে উঠে যায়। যখন মানে গাছের যখন জল শোষণ করার ক্ষমতা একেবারে শেষ পর্যায়ে চলে যায়, তখন কিন্তু এই কৈশিক স্তরের মাধ্যমেই ভৌম জলস্তরের যে একেবারে শেষ বিন্দু থেকে জল শোষণ করে এই কৈশিক স্তরের মাধ্যমেই কিন্তু জল পরিবাহিত হয়ে গাছের মধ্যে পরিবাহিত হয় বা জল শোষণ করতে পারে। সুতরাং এই কৈশিক স্তর হচ্ছে মৃত্তিকার ক্ষুদ্র ক্ষুদ্র কণা বা ছিদ্র, কণাগুলোর মধ্যে যে ছিদ্র থাকে বা কণাগুলোর মধ্যে যে ফাঁকা থাকে সেই ফাঁকাগুলো এমনভাবে সূক্ষ্ম চুলের মতন এমনভাবে একটি নলের সৃষ্টি করে যার মাধ্যমে ফ্রিয়েটিক স্তর থেকে জল অনেক সময় ঊর্ধ্বগামী হয়, যার জন্য এই স্তরটাকে বলা হচ্ছে কী, বলা হচ্ছে কৈশিক স্তর। এবং এই স্তরের মধ্যে দিয়ে জল যে পরিবাহিত হচ্ছে বা ঊর্ধ্বগামী হচ্ছে সেই জলটাকে বলা হয়ে থাকে কি, কৈশিক জল। আবার বলছি, সেই জলটাকে বলে থাকি আমরা কি, কৈশিক জল। তাহলে এই গেল হচ্ছে আমাদের ভাদস্তর এবং হচ্ছে ফ্রিয়েটিক স্তর। এবার আমরা একটা এই ভৌম জলস্তরের ক্ষেত্রে আমরা কতগুলো টার্মিনোলজি সম্বন্ধে জেনে নেব, যেইগুলো খুবই গুরুত্বপূর্ণ। এক হচ্ছে অ্যাকুইফার, দ্বিতীয় হচ্ছে অ্যাকুইক্লুড, তৃতীয় হচ্ছে অ্যাকুইটার্ড এবং চতুর্থ তো হচ্ছে অ্যাকুইফিউজ। এবার এই অ্যাকুইফারটা কী, অ্যাকুইফারটা হচ্ছে অনেক সময় দেখতে পাওয়া যায় যে নিচে যদি কোনো অপ্রবেশ্য শিলাস্তর থাকে তাহলে এই অপ্রবেশ্য শিলাস্তরের ওপরে ভূপৃষ্ঠ থেকে পরিবাহিত জল এই অপ্রবেশ্য শিলাস্তরের ওপরে এসে জমা হয়, অর্থাৎ অপ্রবেশ্য শিলাস্তরটি কী করছে, আমার এই জলটিকে কিন্তু ধরে রাখছে বা ধারণ করে রাখছে। যখন এরকম অবস্থার সৃষ্টি হবে তখন তাকে বলবো আমরা অ্যাকুইফার। এই কথাটি এসছে ল্যাটিন শব্দ অ্যাকোয়া থেকে, যেটাকে অ্যাকুইফারটাকে যদি ভাঙা হয় অ্যাকোয়া থেকে, অ্যাকোয়া কথার অর্থ হচ্ছে জল, ফেরো, ফেরো কথার অর্থ হচ্ছে আই বেয়ার বা যেটাকে বাংলায় বলা হচ্ছে আমি ধারণ করি বা আমি বহন করি। এবার এই যে আমাদের যেটা বলা হচ্ছে যে অপ্রবেশ্য শিলাস্তর, অপ্রবেশ্য শিলাস্তরের ওপরে যখন ভূপৃষ্ঠ থেকে বৃষ্টিপাত বা অন্যান্য কোনো কারণে জল পরিবাহিত হয়ে চুয়ে চুয়ে অনুস্রাবিত হয়ে যখন এই অপ্রবেশ্য শিলাস্তরের ওপরে ভূ অভ্যন্তরে জমা হবে, অর্থাৎ অপ্রবেশ্য শিলাস্তরটি কী করছে, জলকে ধারণ করে রয়েছে, তখন তাকে সেই স্তরটাকে আমরা বলছি অ্যাকুইফার এবং সেখানে যে জলটি থাকছে সেটা হচ্ছে ভৌমজল। এটা আমরা তো বুঝতে পারলাম। এবার এই অ্যাকুইফার বিভিন্নভাবে গঠিত হতে পারে, কীভাবে গঠিত হতে পারে একটুখানি দেখাচ্ছি। সেই অনুসারে আমরা চার ভাগে চারটি অ্যাকুইফার দেখতে পাবো। একটা হচ্ছে আবদ্ধ অ্যাকুইফার, একটি হচ্ছে অনাবদ্ধ অ্যাকুইফার, একটি হচ্ছে উচ্ছ্বাসীন অ্যাকুইফার এবং একটি হচ্ছে ছিদ্রযুক্ত অ্যাকুইফার বা লিকি অ্যাকুইফার, যেটা ইংলিশগুলো যদি বলে থাকি আবদ্ধ অ্যাকুইফার মানে কনফাইন্ড অ্যাকুইফার, অনাবদ্ধ হচ্ছে আনকনফাইন্ড অ্যাকুইফার, উচ্ছ্বাসীন অ্যাকুইফার মানে হচ্ছে পার্চড অ্যাকুইফার এবং ছিদ্রযুক্ত অ্যাকুইফার মানে হচ্ছে লিকি অ্যাকুইফার। এবার আমি প্রথমে আবদ্ধ অ্যাকুইফারে আসি। দেখো এই যে এই অংশটা, এটা হচ্ছে একটি অপ্রবেশ্য শিলাস্তর এবং এটিও হচ্ছে একটি অপ্রবেশ্য শিলাস্তর। তাহলে আমি যদি এখানটায় একটুখানি এঁকে দিই তাহলে কি হবে, তাহলে এটা হচ্ছে অপ্রবেশ্য শিলাস্তর, এটা আমি লিখে দিলাম। এবার পৃথিবীর দেখা গেল যে অপ্রবেশ্য শিলাস্তরের মাঝখানে ভূপৃষ্ঠ, এটা ভাবো ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠ থেকে মেঘ থেকে বৃষ্টির ফলে জল অনুস্রাবিত হয়ে চুইয়ে নিচের দিকে আসলো।
এবং এই অপ্রবেশ্য শিলাস্তরের ওপরে দুটো অপ্রবেশ্য শিলাস্তরের মাঝখানে, আবার বলছি দুটো অপ্রবেশ্য শিলাস্তরের মাঝখানে জলটা এসে ধারণ করে রইল বা এই জায়গাটায় সঞ্চিত হতে থাকলো। দুটো অপ্রবেশ্য শিলাস্তরের মাঝখানে যদি এরকম কোনো অ্যাকুইফার গঠন হয় তখন তাকে আমরা বলবো আবদ্ধ অ্যাকুইফার। বোঝা গেছে? এবার অনেক সময় এরকম হয় যে কোনো একটা অপ্রবেশ্য শিলাস্তরের ওপরে ভূপৃষ্ঠ থেকে পরিবাহিত বা ভূপৃষ্ঠ থেকে অনুস্রাবিত জল কোনো একটি মাত্র অপ্রবেশ্য শিলাস্তরের ওপরে এসেই কিন্তু সঞ্চিত হচ্ছে। তখন তাহলে এই যে অপ্রবেশ্য শিলাস্তর সে কী করছে, সেটি কিন্তু জল বহন করে রয়েছে বা ধারণ করে রয়েছে, তখন তাকে বলছে অনাবদ্ধ। অনাবদ্ধ বা আনকনফাইন্ড কেন বলছি, কারণ এর ক্ষেত্রে আমি দেখেছি দুটো অপ্রবেশ্য শিলাস্তরের মাঝখানে কিন্তু এই অ্যাকুইফারটা গঠন হয়েছে, কিন্তু এক্ষেত্রে আমার কিন্তু অ্যাকুইফারটা কিন্তু দুই দিক দিকে কিন্তু আবদ্ধ নয়। অর্থাৎ এইখানে আমরা দেখতে পাচ্ছি যে অপ্রবেশ্য শিলাস্তরের একটি মাত্র অপ্রবেশ্য শিলাস্তরের ওপরেই কিন্তু ভূপৃষ্ঠ থেকে অনুস্রাবিত জল এসে জমা হচ্ছে, সেজন্য এটি হচ্ছে অনাবদ্ধ অ্যাকুইফার। এরপরে আমরা যাই হচ্ছে উচ্চাসীন অ্যাকুইফার। কোনো কারণে আমরা যদি দেখতে পাই যে বিচ্ছিন্ন কোনো রকমভাবে কোনো অপ্রবেশ্য স্তর, বিচ্ছিন্ন আবার বলছি বিচ্ছিন্ন অপ্রবেশ্য শিলাস্তর যদি ভূপৃষ্ঠের নিচে কোনোভাবে গঠিত হয়ে থাকে, তাহলে অনেক সময় এই দেখা যায় যে ভূপৃষ্ঠ থেকে আগত বা পরিবাহিত বা অনুস্রাবিত জল বিচ্ছিন্নভাবে এই অংশগুলো থেকে দেখো পুরোপুরিভাবে বিচ্ছিন্ন। বিচ্ছিন্ন হচ্ছে কিসের জন্য, এই বিচ্ছিন্নভাবে একটি স্তর রয়েছে যেই স্তরটি হচ্ছে অপ্রবেশ্য শিলাস্তর, এটি পুরো অঞ্চলটা থেকে কিন্তু বিচ্ছিন্নভাবে এই অপ্রবেশ্য শিলাস্তরটি রয়েছে, একটা বিশাল অঞ্চল জুড়ে নয়, এটি ক্ষুদ্র অংশ জুড়ে, ফলে এখান থেকে জল এসে এই জায়গাটায় কিন্তু জমা হবে। এই ধরনের অ্যাকুইফারকে আমরা বলবো উচ্চাসীন অ্যাকুইফার বা পার্চড অ্যাকুইফার। এরপরে দেখো এই জায়গাটা আমি লিখে রেখেছি ছিদ্রযুক্ত অংশ বা ছিদ্রযুক্ত শিলাস্তর। কোনো এই অপ্রবেশ্য শিলাস্তরের কোনো অংশে যদি এরকম থাকে যে ছিদ্রযুক্ত বা ফাটলযুক্ত হয়, তাহলে অনেক সময় ভূপৃষ্ঠ থেকে আগত বা ভূপৃষ্ঠ থেকে পরিবাহিত অনুস্রাবিত জল অনেক সময় এইখানে এই ছিদ্রের মাধ্যমে পরবর্তী অপ্রবেশ্য শিলাস্তরের মধ্যে চলে যায়। অর্থাৎ এইখানে যদি এটা অপ্রবেশ্য হতো ছিদ্রযুক্ত অংশটা, তাহলে কিন্তু নিচে নামতে পারতো না, যেহেতু ছিদ্রযুক্ত সেই জন্য সে নিচের দিকে নেমে আসে। আবার অনেক সময় এই যে অংশটা সেখান থেকে, এটাও তো একটা অ্যাকুইফার, এখান থেকে জল এই ছিদ্রযুক্ত অঞ্চলের মধ্য দিয়ে ওপরের দিকে পরিবাহিত হয় এই অংশটায় একটা বিচ্ছিন্নভাবে ছোট্ট একটা অ্যাকুইফার গঠন করলো, যেটা হচ্ছে লিকি অ্যাকুইফার। অর্থাৎ এক কথায় যদি খুব চলতি ভাষায় বলা যায়, জল লিক করে এই জায়গাটায় একটা অ্যাকুইফারের গঠন করলো। এবার কীভাবে গঠিত হচ্ছে এই লিকি অ্যাকুইফার, যেটা হয় যে এই ছিদ্রযুক্ত অঞ্চলগুলোতে জল যদি মানে ঊর্ধ্বমুখী হয়, তাহলে অনেক সময় এই যে ছিদ্রযুক্ত অপ্রবেশ্য শিলাস্তরের মধ্যে যে ছিদ্রযুক্ত অংশ সেইখানে জল ঢুকে সম্পৃক্ত হয়ে গেলে অনেক সময় সেটা কিন্তু অপ্রবেশ্যতার মতন কাজ করে থাকে, ফলে জল দ্বারা ওই ছিদ্রগুলো পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেল, ফলে ওইখানে জল স্যাচুরেটেড হয়ে গেছে, ফলে এক যদি আরও জল এসে পরি জল যদি আসে ওইখানে, তাহলে সেই জলটা কিন্তু চুইয়ে আর নিচের দিকে নামতে পারছে না, ফলে ওই জলটা ওই ছিদ্রযুক্ত শিলাস্তরে যেহেতু পুরোপুরিভাবে সম্পৃক্ত হয়ে গেছে, সেই জন্য সে নিচের দিকে না প্রবেশ করতে পারার ফলে ওই জায়গাটায় কিন্তু জলটা ধরে রাখছে, ফলে এটাকে বলা হচ্ছে লিকি অ্যাকুইফার।
সেটা উপরের দিকে পরিবাহিত হলেও হতে পারে, আবার উপর থেকে নিচের দিকে নেমে আসার ফলে ছিদ্রগুলো পরিপূর্ণভাবে সম্পৃক্ত হয়ে যাওয়ার ফলে অ্যাকুইফারটা গঠন হতে পারে। তাহলে এই গেল হচ্ছে আমার কনফাইন্ড আনকনফাইন্ড পার্টস এবং লিকি অ্যাকুইফার বা অ্যাকুইফার সম্বন্ধে ধারণা। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে আমাদের, আমি এই জায়গাটা মুছে দিচ্ছি, আমাদের অ্যাকুইক্লুড, অ্যাকুইক্লুড কি? অ্যাকুইক্লুড তোমরা মনে রাখতে পারো ক্লড কথাটি থেকে। ক্লড মানে কি? জমাটবদ্ধকরণ বা জমাট হয়ে যাওয়া। এই ক্ষেত্রেও সেরকম হয়, কাদা বা শেল জাতীয় শিলা এরকমের ক্ষেত্রে এটা হয়ে থাকে। কি হয়, এইখানে জল সেরকমভাবে কিন্তু পরিবাহিত হতে পারে না, অর্থাৎ এই জায়গাটায় জল ধারণ কিছুটা পরিমাণে করতে পারলেও বা সঞ্চয় করতে পারলেও জল কিন্তু সেরকমভাবে পরিবাহিত হতে পারে না। আবার বলছি, জল এই জায়গাটা সঞ্চিত হয়ে যাচ্ছে কিন্তু সেরকমভাবে পরিবাহিত হতে পারছে না বা ক্ষরণ হতে পারছে না। ফলে এই ধরনের কোনো শিলাস্তর যদি থাকে তখন তাকে আমরা বলে থাকবো কাদা বা শেল জাতীয় শিলাস্তর দ্বারা, তখন তাকে বলছি অ্যাকুইক্লুড। এবার এখানে হচ্ছে কাদা শেলের ক্ষেত্রে কি হয়, যেটা বলছি সেই জায়গাটায় তোমরা দেখবে যখন বর্ষাকালে আর আগে তখন কি হয়, বৃষ্টির ফলে আমাদের মৃত্তিকা পুরোপুরিভাবে সম্পৃক্ত না হওয়ার ফলে জল একেবারে নিচের দিকে অনুস্রাবিত হতে থাকে। কিন্তু এই অনুস্রাবিত হতে হতে একটা টাইম আসে যখন কিন্তু জল পরিপূর্ণ হয়ে যায়, অর্থাৎ কি পরিপূর্ণ হয়ে যায়, মৃত্তিকার মধ্যে যে ভ্যাকিউমগুলো থাকে বা মৃত্তিকার কণাগুলোর মাঝখানে যে বায়ুশূন্য বা বায়ুপূর্ণ অবস্থা, সেই জায়গাটা জলপূর্ণ হয়ে যায়। ফলে মৃত্তিকার ফাঁকাগুলো বা মৃত্তিকা কণাগুলোর মাঝখানের ফাঁকাগুলো পুরোপুরিভাবে সম্পৃক্ত হয়ে যাওয়ার ফলে সে কিন্তু জল আর অনুস্রাবিত হতে পারছে না, তখন অতিরিক্ত জল কিন্তু মৃত্তিকার ওপরে কিন্তু জমে থাকছে। কাদা বা শেলের ক্ষেত্রেও সেটাই হয়। কাদা কি হয়, জলকে তাড়াতাড়ি গ্রহণ করার ফলে সে একটা টাইমের পরে সে কিন্তু জল আর পরিবহন বা ক্ষরণ করতে পারছে না, কিন্তু সে জল শোষণ করতে পারছে। যেরকম হচ্ছে আমরা এঁটেল মাটিতে দেখেছি যে জল ধরে রাখতে পারে, জল ধরে রাখতে পারছে কারণ হচ্ছে জল সেইখানে কাদার পরিমাণ বেশি এঁটেল মাটিতে, সেজন্য সে ধরে রাখছে। কিন্তু জল যেহেতু ওই মৃত্তিকা কণাগুলোর মাঝখানে পুরোপুরিভাবে স্যাচুরেটেড অবস্থায় হয়ে রয়েছে, জল নিচে পরিবাহিত হতে পারছে না, ফলে জলটা ক্লট করে গেছে বা সেই জায়গাটায় আবদ্ধ হয়ে গেছে। ফলে এটাকেই বলা হচ্ছে অ্যাকুইক্লুড। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে অ্যাকুইফিউজ, অ্যাকুইফিউজ। অ্যাকুইফিউজ কি? দেখো কথাটা থেকেই আমরা যদি ফিউজ কথাটা বলি, ফিউজ উড়ে গেলে, আমাদের এই যে ইলেকট্রিকের ফিউজ উড়ে গেলে, সেরকমই তুমি এরকমভাবেও মনে রাখতে পারো যে অ্যাকুইফিউজ মানে এই রকম শিলাস্তরের ক্ষেত্রে যেটা হয়, গ্রানাইট, রায়োলাইট এইসবের ক্ষেত্রে হয়ে থাকে, ব্যাসেল্ট, যেটা হয় জল এই স্তরে সঞ্চয় হতে পারে না আবার এই স্তর থেকে পরিবাহিতও হতে পারে না, অর্থাৎ এই স্তরে সেরকমভাবে কোনো রকম ছিদ্র না থাকার ফলে জল সঞ্চিত বা পরিবাহিত বা ক্ষরিত হওয়ার কোনো ধর্ম নেই, ফলে এটাকেই বলা হয়ে থাকে অ্যাকুইফিউজ। কিছু যদি দারণ বা ফাটল লক্ষ্য করা যায় তার মধ্যে থেকে কিছুটা পরিমাণে জল পরিবাহিত হতে পারে, কিন্তু সেটা কিন্তু সেরকমভাবে জল পরিবহন বা সঞ্চয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে না। তাহলে এটা গেল অ্যাকুইফিউজ। এবার হচ্ছে অ্যাকুইটার্ড, অ্যাকুইটার্ড। অ্যাকুইটার্ড কি? অ্যাকুইটার্ড অ্যাকুইফারের মতন, যেমন জল ধরে রাখতেও পারে না বা বহন করতেও পারে না অ্যাকুইফারের মতন, সেরকম আবার এই যে আবার বলা যেতে পারে যে অ্যাকুইফিউজের মতন পুরোপুরিভাবে, অ্যাকুইফিউজের মতন পুরোপুরিভাবে যে এটা জলকে একেবারে সঞ্চয় করছে না, পরিবাহিত করছে না, সেরকমও না। এই কিছুটা পরিমাণে হলেও জলকে সঞ্চয় করছে আবার কিছুটা পরিমাণে হলেও এটা কিন্তু জলকে পরিবাহিত কিছুটা পরিমাণে করে, অর্থাৎ এই
অ্যাকুইফিউজের সরি অ্যাকুইটার্ডের ক্ষেত্রে যেটা বলার বিষয় সেটা হচ্ছে এই অ্যাকুইটার্ডের এমন একটি শিলাস্তর যেখানে কিন্তু অ্যাকুইফারের মতন জল সেরকমভাবে গ্রহণও বা মানে ধারণ করতেও পারছে না বা বহন করতেও পারছে না, আবার অ্যাকুইফিউজের মতন একেবারে কোনো কিছুই করছে না সেরকমও হয় না। এইখানে জল চুইয়ে চুইয়ে কিছুটা পরিমাণে সঞ্চিত হতে পারে, ঠিক আছে? তাহলে এটা গেল হচ্ছে অ্যাকুইটার্ড। তাহলে আমরা আজকে কতগুলো জিনিস জানতে পারলাম, সেটা হচ্ছে ভৌম জল কাকে বলে, ভৌম জলের বিভিন্ন স্তরবিন্যাস এবং অ্যাকুইফার, অ্যাকুইফিউজ, অ্যাকুইটার্ড, অ্যাকুইক্লুড এগুলো সম্বন্ধে। এর পরবর্তীতে আমরা ভৌম জলের বিভিন্ন দ্বারা সৃষ্ট ভূমিরূপ, যেমন কার্স্ট ভূমিরূপ, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।